হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি কনিশ কিচেন থেকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা একটা অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে পাশে পাশে ঝাল, দেখুন আমি এগুলোকে নরম মাখিয়ে রেখেছি, এবার আমি এগুলোকে কড়াতে ভেজে নেব। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর অল্প তেলে রান্নাটা করব আমি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার আমার এক পিঠ হয়ে গেলে আমি এটা দেব। বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বন্ধুরা, আমি সব মাছগুলো উল্টে দিয়েছি, আমার এক পিঠ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পার্শে মাছের গন্ধ পাই, একটা আলাদা সেম টানে। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এবার জিরা সম্বরা দেব, এবারে আমি এর মধ্যে যে কটা আলু কুটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আপনারা আলু নাও দিতে পারেন, আলুটা দিলে টেস্টটা ভালো হয়। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেব। যে মশলাগুলো দেব, যে মশলাগুলো আমি দেব সেগুলো দেখুন, আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা এক চামচ নুন দিয়ে দেব, বড় চামচের এক দিয়ে দিলাম। এবার ছোট চামচের দু চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দু চামচ আদা বাটা দিয়ে দেব, তিন চামচ আদা বাটা দিলাম আমি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব আমি। কাজটা দিচ্ছি, চিন্তা নেই, ভালো করে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার আমি এটাকে ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। মশলাগুলো আমি দিয়ে দিলাম, এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষে এসেছে, এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু অল্প জল দিয়ে দেবো। আমার আলু এখন
এখনো সিদ্ধ হয়নি, আলুটা আর একটু সিদ্ধ হবে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। শীতের মরশুমে পার্শে মাছ দারুণ লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। বন্ধুরা আমার মাছ হয়ে গেছে, এবার আমি পাপড়। আজকে আমার সরষে কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো। আপনারা এই রান্নাটা করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। শীতের মরশুমের খাবার, খুবই মানে সুস্বাদু খাবার এটা। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব। আবার আইতাছে না বন্ধুরা। আজকে আমার রেসিপি এখানেই শেষ হলো, এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব।